যাচ্ছি কেনিয়ার একটা প্রত্যন্ত গ্রাম বলে চলে আর কি, তার মধ্যে দিয়ে আমাদের গাড়িটি ছুটে চলেছে। একটা জিনিস আসলে শেয়ার, আমি জানি এখন কিছু দেখা যাচ্ছে না বাইরে, কারণ বাইরে অন্ধকার, তবুও ভিডিওটি আসলে মেক করার কারণ একটি চিন্তাতি থেকে। আসলে আমরা সবাই জানি যে আফ্রিকার দেশগুলিতে সন্ধ্যার পরেই আসলে সব কিছু ক্লোজ হয়ে যায়, তো সেটা বাস্তবে আসলে ফিল করাটা একটা ব্যাপার। এই যে এখন আমরা যাচ্ছি, এখন মাত্র 8টা বাজে, যেটা আমি সন্ধ্যা বলি 8টা, তো রাস্তার দুপাশে কত দোকান সব দেখা যায়, সব ক্লোজ একদম, কোনো একটা জায়গায় মানে রোড লাইট নিয়মবাতিগুলোই শুধু চলে আছে, এছাড়া কোনো লোকালয় বাড়ি বা কোনো কিছুতে কোনো একটা লাইট পর্যন্ত দেখা যাচ্ছে। দুপাশের যে দোকানগুলি রয়েছে তাদের একদম তালাবদ্ধ, এইরকম একটা সিচুয়েশান আসলে। তো কেন ওই জিনিসটা আসলে এত সকাল সকাল এত আর্লি মানুষের সমাগম নাই বললেই চলে রাস্তায়? মানে আমরা গত লাস্ট কোথায় 10 কিলোমিটার ধরে একটা মানুষ আমার চোখে পড়ে নাই যে রাস্তায় আছে, অথচ মাত্র 8টা বাজে এখন। তো এটা আসলে কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে আসলে ওরকম মানে তারাও দুর্নীতির সাথে অনেকটা জড়িত, এছাড়া স্থানীয় লোকাল যারা মানুষ আছে তারা আসলে ওই কী বলবো মানে এখানকার মানুষগুলি একটু অন্যরকম, আসলে তারা একটু ভিন্ন ক্যারেক্টার। তো রাতের বেলায় আসলে আপনার চিন্তায় চুরি ডাকাতির অভাব নাই, এগুলি এই আর কি ব্যাপার। মানুষ তাদের নিজস্ব সেফটির জন্য, নিজস্ব যেন তারা সেফ থাকতে পারে, তো তার জন্যে এত আর্লি সব কিছু ক্লোজ করে দিয়ে সব ঘরে ঘরে থাকে। যে একটা বড় সব এই পুরোটাই ক্লোজ, শুধু লাইটগুলি চলে আছে, কোনো মানুষ নেই, মানে সব ক্লোজ একদম, অনেকটা দূরে লাইট কী বলে এগুলির রাস্তার অনেক দূর জার্নি করার পর, যাত্রা করার পর আপনার ব্রেক নিয়ে যে জায়গাটিতে থামবেন এবং চাইলে নাস্তা করতে পারেন, খাবার খেতে পারেন, এরকম একটা প্লেস আর কি। তো ঠিক আছে বন্ধুরা, জাস্ট জিনিসটা ছোট্ট একটা ব্যাপার মনে হলো শেয়ার করি, তাই ভালো থাকবেন।